ফলাফল উলাল এতিয়া সরকার গঠনের সময়। এফালে এনডিএ মিত্রজোটর বৈঠক, আনফালে ইন্ডিয়া ব্লকর বৈঠক। মুঠর উপর এনডিএ এতিয়া জেডিইউ আর টিডিপির সঙ্গে সরকার গঠনের বাবে আগবাড়িছে। আর আমার হাতত থাকা বিশেষ খবর অনুযায়ী, বিজেপি সূত্রে লাভ করা বিশেষ খবর অনুযায়ী, 8 জুনত তৃতীয়বারের বাবে প্রধানমন্ত্রী হিসাবে শপথ লব নরেন্দ্র মোদিয়ে। কিন্তু তার মাজতে জানো আশা এরি দিছে ইন্ডিয়া ব্লকে বা ইন্ডিয়া এলায়েন্সে। এতিয়াও করবাদ নহয় করবাদ নীতিশ কুমার, জেডিইউ আর তেলেগু দেশম পার্টি অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর উপরতে আশা আছে ইন্ডিয়া ব্লকর। রাষ্ট্রপতি সাক্ষাতর বাবে সাজু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লগতে নীতিশ কুমার আর টিডিপির মুরব্বী চন্দ্রবাবু নাইডুয়ে। কিন্তু সমানে দিল্লীত তৎপরতা ইন্ডিয়া এলায়েন্সরও দেখা গৈছে। এনডিএ তৃতীয়বারের বাবে যাতে সরকার গঠনের সুবিধা নিদিয়ে তার বাবে জেডিইউ আর টিডিপির উপরতে আস্থা বা আশা করে আছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লকে। টিডিপির হাতত 16খন আসন, টিডিপি চন্দ্রবাবু নাইডুয়ে এইবার অন্ধ্রপ্রদেশত ম্যাজিক করে দেখাবলে সক্ষম হল। একধরনের নীতিশ কুমারও করবাত নহয় করবাত কিং মেকারের রূপত উপনীত হয়ে নীতিশ কুমারেও বিহারত 12খন আসন জয় করে আনবলে সক্ষম হল। আর বিজেপির হাতত থাকা আসন বিজেপিক প্রয়োজন হব টিডিপি আর জেডিইউ। ইতিমধ্যে জেডিইউ আর টিডিপি অর্থাৎ চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার দুইগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে থাকিম বলে আশ্বাস প্রদান করেছে। আর সেই অনুযায়ী কথা বতরাখিন আগবাড়িছে, হয়তো 8 তারিখে শপথ লবয়। যেহেতু রাষ্ট্রপতি ভবনের পরাও লাভ করা বিশেষ খবর অনুযায়ী 9 জুনের পূর্বে সরকার নতুন সরকার গঠন হব লাগিব। কিন্তু কি অঙ্কত আশা এরি এতিয়াও দিয়া নাই কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লকে। নির্বাচনের পূর্বে এলায়েন্স হয়েছিল, নির্বাচনের পূর্বে বিরোধী একগুট হয়েছিল, আর পূর্বরে পড়া এই গোটেই কথাখিন আটাইতক বেশি আগভাগ আটাইতক বেশি লৈছিল নীতিশ কুমারে, যবাচন ঘোষণার ঠিক কেটামান দিন পূর্বে এনডিএত গিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছিল। বিহারত রাজনৈতিক পদ পরিবর্তন ঘটিল আর লগে ইন্ডিয়া ব্লকত পদ পরিবর্তন ঘটিল। কিন্তু সেই সূত্রেই এতিয়াও আসলতে আশা যে নীতিশ কুমারক লৈ আছে ইন্ডিয়া ব্লকর। এই সন্দর্ভত গৌরব গগৈ, যোরহাটর নবনির্বাচিত কংগ্রেসী সাংসদগুলো মন্তব্য করলে এই ধরনের যে নীতিশ কুমারে যেহেতু ইন্ডিয়া ব্লক গঠন করার ক্ষেত্র আগভাগ লৈছিল, নীতিশ কুমারের সঙ্গে সম্পর্ক পুরনি, কি ইঙ্গিত দিলে গৌরব গগৈ? প্রথমে মন্তব্য শুনো গৌরব গগৈ। আমার এটা ইন্ডিয়া এলায়েন্স, আর ইন্ডিয়া এলায়েন্সত আমি সকল দলের নেতৃত্ব পরামর্শ লওয়াটো উচিত, সকল কথাখিনি আলোচনা করাটো উচিত। অলপ দিন আগতো নীতিশ কুমার ইন্ডিয়া এলায়েন্সতে আসে, ইন্ডিয়া এলায়েন্স গঠন করার সময়তো নীতিশ কুমার আমার লগতে আসে, তো সেই কারণে নীতিশ কুমার ডাঙরিয়ারতো আমার একটা ভাল চিনাকি। আর যা নির্বাচন 2019 চনের নির্বাচন চন্দ্রবাবু নাইডুও আমার আসে, হঠাৎ এই দুজনে অলপ দিন আগতে এনডিএ লগত হয়েছে, নহলে তেওঁলোকে আগতে এনডিএ লগত ইমান নাছিলে। এনডিএ লগত অন্ধ্রপ্রদেশত ওয়াইএসআর কংগ্রেস আছিলে, বিহারত নীতিশ কুমার আমার লগত আছিলে, তো তেওঁলোকও যে প্রকৃত এনডিএ মই নাভাবো। আর এইখিনি কথা বতরা চলি থাকার মাজতে যে আটাইতক চর্চাত থাকা দৃশ্যটো হয়েছে, একেলগে এফালে এনডিএর এগৰাকী নেতা আর আনহাতে ইন্ডিয়া ব্লকের এগৰাকী নেতা দুইগৰাকী একেখন প্লেনতে পাটনার দিল্লীলৈ যাত্রা করেছে। আর এই বিষয়টে দিছে চর্চার নতুন খোরাক। আমি কবলৈ বিচাৰিছো বিচার নীতিশ কুমার জেডিইউ মুরব্বীগৰাকী, যার হাতত বর্তমান 12খন লোকসভার আসন আছে, এনডিএর সঙ্গে থাকার কথা দাবি করেছে। একেখন বিমানতে নীতিশ কুমার দিল্লীলৈ রানা হল পাটনার লালু প্রসাদ যাদবর পুত্র আর জেডি নেতা তেজস্বী যাদবর সঙ্গে। তেজস্বী যাদবে আরম্ভণিতে অগা পিছাক তেজস্বী যাদব আর জেডিইউর মুরব্বীগী নীতিশ কুমার অগা পিছাক আসনত বহি আসে বিমানত, কিন্তু তার পিছত অবতরণের সময়লৈকে দুইগী লগালগিক বহা দেখা গৈছিল। ই কিবা বেলেগ ইঙ্গিত বহন করক বা নকরক, কিন্তু চর্চা খুব হয়েছে এই বিশেষ দৃশ্যখিনিক লৈ। যি নহক কিন্তু টিডিপির মুরব্বী অর্থাৎ তেলেগু দেশম পার্টির মুরব্বী চন্দ্রবাবু নাইডুর কথা যদি কও, কৈছে যে বর্তমান এনডিএর লগতে আছে। আর আনহাতে উদ্ধব ঠাকরের ভূমিকাক লৈও চর্চা অব্যাহত আছে। কি হব উদ্ধব ঠাকরের ভূমিকা? শিবসেনা উদ্ধব বালাসাহেব ঠাকরের হাতত এই বেলি যথেষ্ট সংখ্যক আসন আছে,
উদ্ধব ঠাকরে প্রথমে দাবি করেছিল যে হয়তো জেডিইউ বা টিডিপি তেওঁলোকৰ হৈতে থাকিব পাৰে, অর্থাৎ ইন্ডিয়া ব্লকৰ হৈতে থাকিব পাৰে। কিয়া পৰৱৰ্তী সময়ছোৱাত ছবিখন হলনি হল আৰু এতিয়া সকলোৰে দৃষ্টি নিবদ্ধ হৈ আছে এনডিএৰ ওপৰত। তৃতীয়বাৰৰ বাবে 8 জুনত সরকার এনডিএ পুনৰবাৰ তৃতীয়বাৰৰ বাবে গঠন কৰিবলৈ সাজু হৈছে। বিজেপিয়ে লগত দুটা গুৰুত্বপূৰ্ণ দল জেডি আৰু টিডিপিক লৈ তৃতীয়বাৰৰ বাবে দিল্লীৰ মঞ্চত বহিবলৈ সাজু হৈছে। কিন্তু এটা কথা যে কংগ্ৰেছে এতিয়াও কিন্তু আশা বাদ দিয়া নাই। কংগ্ৰেছৰ নেতাসকলৰ মুখত যিখিনি কথা শুনা গৈছে তাৰ পৰা যেন সেয়া ইংগিত পোৱা গৈছে যে এতিয়াও চৰকাৰ গঠনৰ আশা হয়তো জেডি আৰু টিডিপিৰ সৈতে মিলি কংগ্ৰেছে এতিয়াও মনত সেই আশা পুহি ৰাখিছে। কি হ'ব পৰৱৰ্তী সময়ছোৱাত লক্ষণীয় নিশ্চয়কৈ হৈ পৰিব। কিন্তু সমান্তৰালকৈ এই গোটেই ছবিখিনিৰ মাজত এটা কথা কিন্তু নিশ্চিত, কিং মেকাৰ বা আটাইতকৈ এই সাম্প্ৰতিক ৰাজনীতিৰ গোটেই প্ৰেক্ষাপটত দুটা আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ নাম, দুটা গুৰুত্বপূৰ্ণ চৰ্চাত থকা ব্যক্তি হৈ পৰিল, এফালে নীতিশ কুমাৰ আৰু আনহাতে টি ডি পিৰ মুৰব্বী চন্দ্ৰবাবু নাইডু। তেওঁলোকৰ ওপৰতেই যেন গোটেইখিনি কথা নিৰ্ভৰ কৰি আছে। আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ ব্যক্তিৰূপে এই মুহূৰ্তত তেওঁলোক দুয়োগৰাকী পৰিগণিত হৈছে।